মাছ 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 এই সম্বল ট্যাংরা সম্বল ট্যাংরা এই সম্বল ট্যাংরা কি বড় পুরো পাঙ্গাশ মাছের মতো ওটা সম্বল ট্যাংরা না পাঙ্গাশ দেখো বা এ পাঙ্গাশ মাছ পাঙ্গাশ ধরে পাঙ্গাশ তিলেবান বাহ কাঁটা বেলে কাঁটা বেলে ও বাবা ও বাবা এই ও মাছ টান হবে ওটা ওই বাবা দাও মাছ ছোট দিয়ে দাও ট্যাংরা ট্যাংরা আবারও ট্যাংরা নমস্কার অজানা সুন্দরবন থেকে আজ কিন্তু চারা মারা এবং বড়শিদন ফেলা এটা কিন্তু বন্ধুদেরকে দেখাইনি আজ কিন্তু সরাসরি বন্ধুদেরকে দেখাবো কিভাবে আমরা বড়শিদন ফেলে মাছ সংগ্রহ করছি কী মাছ পাচ্ছি এটা বন্ধুদেরকে দেখাবো চলুন তাহলে গান নদীতে যাওয়া যাক একদম নতুন জায়গা এর আগে দেইনি ওখানে কোনো কিন্তু আমরা কিন্তু আজ বাড়ি থেকে চারজন চলে আসলাম আমার একটা বন্ধু চলে এসেছে আমাদের সাথে দোনটা তুলতে দোন ফেলার সময় কিন্তু বাবা আর মা এসেছিল আর এখন দোন তোলার সময় আমরা চারজন তা দেখা যাক দোন তুলে কতগুলো মাছ বন্ধুদেরকে দেখাতে পারি যত বড় নদী থেকে এগোচ্ছি ততই কিন্তু হাওয়ার চাপটা বেড়ে যাচ্ছে আর বুঝতেই পারছেন বড় নদীতে কিন্তু ঢেউটা বেশি হয় আমরা কিন্তু একদম সুন্দরবনের জঙ্গলের গা ধরে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি তার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমাদের দোনটা কিন্তু আছে এই ঘেরার হাত থেকে সামনের ঘেরার ওই সাইডটা পর্যন্ত ফেলা আছে দেখা যাক দোনটা তুলে কী কী মাছ পাওয়া যায় আজকে প্রচণ্ড হাওয়া আছে হাওয়ার কারণে কিন্তু দোনটা একসাথে তুলে নেওয়া হচ্ছে বাড়ি গিয়ে আবার দোনটা ঠিক করতে হবে দেখা যাক আজ কী কী মাছ আপনাদেরকে দেখাতে পারি আজ কিন্তু দোনটা একদম ফেলেছি যে বড় নদীর সাইডে একটু জঙ্গল ছাড়া একটু দূরে বহু সময় পর কিন্তু একটা ট্যাংরা মাছ ছোট্ট ট্যাংরা মাছটা মাছগুলো পরে দেখাবো কারণ আজ কিন্তু সব মাছ মানে খোপের ভিতরে রাখা হচ্ছে আর দোনটা কিন্তু তাড়াতাড়ি করে তুলে নেওয়া হচ্ছে হাওয়ার কারণে হ্যাঁ প্রচণ্ড ঢেউ হচ্ছে তো সেজন্য বোঝা যাচ্ছে না একটা দুলো উঠে আসলো এখনো চারটে দুলো আছে
বহু সময় পরে মাছ তিলেবান। বাহ, থাক থাক থাক, মাথা ব্যাটে ফুড়ি দাঁতে কেটে দে। তুই পেঁয়াজ খাইয়ে মাছটা ধরলে ছাড়িয়ে গেছে। এখন জোয়ারের টাইম তো, সেই জন্য কিন্তু নদীতে টানও আছে আর সেই সাথে হাওয়া। কোনো বড় মাছ কিন্তু এখনো পেলাম না, দেখা যাক, এখনো বহু বর্ষি বাকি। কি মাছ? টেংরা, টেংরা আবারও টেংরা। খুব ছোট ছোট সাইজ আছে। হ্যাঁ, নৌকায় জল তুলে দিচ্ছে, প্রচন্ড ঢেউ হচ্ছে। তিন পিস টেংরা আর এক পিস তিলেবান, এখনো পর্যন্ত কিন্তু বড় মাছ পাইনি। আজকে বড় মাছ হবে কিনা তাও কিন্তু বলা যাচ্ছে না, দেখা যাক। শেষ পর্যন্ত দুখানা দুলো কিন্তু উঠে গেল। আমরা কিন্তু দোন তুলতে তুলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন এই সামনে, এটা কিন্তু বাঘের জন্য ঘেরাটা দেওয়া ছিল, এখানেই কিন্তু ঘেরাটা শেষ। এবার যত দূরে যাবেন সম্পূর্ণ নিজের দায়িত্বে, জীবনের ঝুঁকি নিয়ে। বহু মৎস্যজীবী তারা কিন্তু সুন্দরবনের গভীর জঙ্গলেই চলে যায় মাছ কাঁকড়া ধরতে। দেখা যাক কি মাছ। দূরে দূরে মাছটা দূরে আছে। দূরে আছে মাছ। দেখা যাক কত দূরে মাছটা। না, মাছ আছে বলছে। কি মাছ বোঝা যাচ্ছে না, দেখা যাক। এরকম ভাঙনের সাইডে কিন্তু বড় বড় মাছ ধরার কথা। এই মাছ 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 কাঁটা বেলে, কাঁটা বেলে, কাঁটা বেলে। ও বাবা, ও বাবা।
কাঁটা বেলে কিন্তু বলতে না বলতে এই ভাঙনের সাইডে কিন্তু মাছ হওয়ার কথা। অনেকটা গাছপালা কিন্তু এখানে নদীর মাঝখানে চলে এসছে, এখানে কিন্তু মাছ সব লুকিয়ে থাকে। দেখা যাক বড় কোনো মাছ আর পাওয়া যায় কিনা। খালি ওই মাছেই টানবে? দিয়ে তো চার খায়নি সেভাবেই স্যার, জঙ্গলের মধ্যে কিন্তু বাইরে থেকে কিছু দেখাই যাচ্ছে না, পুরো অন্ধকার। বর্ষার সিজনে। হ্যাঁ মাছ মাছ মাছ, এই সম্বল ট্যাংরা, সম্বল ট্যাংরা, এই সম্বল ট্যাংরা কি বড়, পুরো পাঙাশ মাছের মতো। ওটা সম্বল ট্যাংরা না পাঙাশ, দেখো বা এ পাঙাশ মাছ, পাঙাশ ধরে পাঙাশ নদীতে পাঙাশ ট্যাংরা, এই তো পাঙাশ, পাঙাশ ট্যাংরা সত্যি আজকে নতুন একটা মাছ। এই পাঙাশ মাছ কিন্তু এর আগে আমরা কোনোদিনই পাইনি বর্ষির দিনে। যে মাছটা আমরা বাজারে কিনে খেতাম সেই মাছটা কিন্তু নদীতে পেলাম। এর আগে 10 কিলো পেয়েছি। হ্যাঁ বাবা কিন্তু গভীর জঙ্গলে এর আগে 10 কিলো মাছ পেয়েছিল, পাঙাশ মাছ। আর আজকে বাড়ির কাছে এই ছোট পাঙাশটা পেলাম। আমাদের দোন কিন্তু আর বেশি বাকি নেই, প্রায় শেষেরই পথে। এখানে কিন্তু দোনটা তোলা শেষ হয়ে গেল। তুইন বেয়ে রাখ, তুইন বেয়ে রাখ সঙ্গে। আজ কিন্তু দোন ফেলে টোটাল এই মাছগুলো সংগ্রহ করলাম, মাছগুলো একটু সুন্দর করে বন্ধুদেরকে দেখাতে বলো। আজকের বাড়ি যাওয়ার সময় কিন্তু এই গরান, যে সুন্দরবনের যে গরান, এই গরানের গাছ কিন্তু একটা আমরা পেয়ে গেছি। সেই গাছে যে হাওয়া বাজছে সেই হাওয়ায় কিন্তু আমাদের ঠেলে বাড়িতে নিয়ে যাচ্ছে। তা কথাবার্তা আর বেশি দেরি করবো না, আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।